পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদি লন্ডনরে গিরফ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্করু 13,500 কোটি টাকা ঠকেই মামলায় গিরফ করেছে লন্ডন পুলিশ। তাঙ্ক জামিন আবেদন খারজ হয়েছিল বেড়ে মার্চ 29 তারিখে পরবর্তী শুনানি করবে লন্ডনর ওয়েস্ট মিনিস্টার কোর্ট। বন্ধা হেলা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঠকেইর মাস্টার মাইন্ড। 13,500 কোটি টাকা ধরি ছু মারিথিবা হীরা ব্যবসায়ী নীরব মোদি লন্ডনরু গিরফ। হালবর্ন অঞ্চলরু তাঙ্কু গিরফ করিথিলা মেট্রোপলিটান পুলিশ। এহাপরে তাঙ্কু হাজর করা যাইথিলা ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কো কোর্টরে। নীরব মোদিঙ্কু প্রত্যর্পণ পাই ভারত পক্ষরু ব্রিটেন সরকারঙ্ক নিকটরে আবেদন করা যাইথিলা। এহাপরে তাঙ্ক বিরোধরে জারি হইথিলা গিরফ ওয়ারেন্ট। নীরব মোদি গিরফ হইথিলে বি প্রত্যর্পণ প্রক্রিয়া এবে চালিব। কিংফিশর মালিক বিজয় মালিয়াঙ্ক ভলি তাঙ্ক মামলা বি বিলম্ব হইপারে। দেশর বিভিন্ন ব্যাঙ্করু 9,000 কোটিরু অধিক টঙ্কা ঠকেই করি বিদেশ চম্পট মারিছন্তি বিজয় মালিয়া। 2017 সে লন্ডনরে গিরফ হইথিলে, পরে পাইথিলে জামিন। তাঙ্কু ভারতে প্রত্যর্পণ প্রক্রিয়া চালু রহিথিবা বেলে নীরব মোদিঙ্ক ক্ষেত্রে বি বিলম্ব হইপারে। পিএনবিরু 13,500 কোটি টঙ্কা আত্মসাত করিবা পরে 2018 ফেব্রুয়ারিরে লন্ডন পলাইথিলে নীরব মোদি। সিবিআই ও প্রবর্তন নির্দেশালয় মিলিতভাবে এই মামলার তদন্ত করুছন্তি। নীরবক বিরোধে রয়েছে অর্থ আত্মসাত, বেআইন অর্থ ঠুল ভলি অভিযোগ। কিছুদিন তলে সে লন্ডন শহরে বুলুথিবা নজরকু আসিথিলে। ব্যুরো রিপোর্ট, কলিঙ্গ টিভি।